ঠিক সিক্স উইক্স যেদিন হবে, দেড় মাস হবে বাচ্চার বয়স, সেদিন থেকে শুরু করতে হবে। এবং হরমোনটা আবার নতুন করে শুরু করবে কি, যদি প্রেগনেন্সির আগের থেকেই সে হরমোন খায় তাহলে প্রেগনেন্সির পরে আবার আগের ডোজে খেতে হবে, আর কারণ প্রেগনেন্সি হলে তো ডোজ বাড়াতে হয় হরমোনটা। আচ্ছা গেল, এখন আমরা অনেক আলাপি কিন্তু করে ফেলেছি, আর রক্ত শূন্যতা কথাও এর মধ্যেই এসে গেছে। আমরা আয়রন খাবো, ভিটামিন খাবো, ওইভাবে তরল খাবো, থাইরয়েড প্রবলেমের কথাও বলে ফেলেছি। এখন আসেন, আমরা টিটি ইঞ্জেকশন দিই প্রেগনেন্সিতে। আচ্ছা, কাদের দিব কাদের দিব না, আমরা আমাদের বাংলাদেশের সরকার কিন্তু এখন ইপিআই শিডিউলের মাধ্যমে সমস্ত শিশুদেরকে ইঞ্জেকশন দিচ্ছে, এবং আমাদেরকে, আমরা যারা রিপ্রোডাক্টিভ এজের লেডি হয়ে যাচ্ছি, আমাদের বয়সন্ধির পরে 15 বছরের পর থেকে আমাদেরকে পূর্ণ কমপ্লিট 5টা ডোজে টিটেনাস টক্সয়েড দেওয়া হচ্ছে গভর্নমেন্ট থেকে। এবং আমি জানি, আমাকেও দেওয়া হয়েছিল, আমার 5টা ডোজ কমপ্লিট আছে, এর জন্য আমার কিন্তু আর কখনো নিতে হবে না, এটাই আমি আশা রাখি, এরকমই বলা হয়েছে। কিন্তু তারপরও যদি 10 বছর পূর্ণ হয় ডোজ কমপ্লিটেড, সেক্ষেত্রে চাইলে একটা 5-6 মাসের সময় একটা দিতে পারে, সমস্যা নেই। আর যদি তার ডোজ কমপ্লিট না থাকে, তাহলে তাকে পূর্ণ ডোজে আবার শুরু করে দিতে হবে। এখন দেখা গেছে অনেকে 3টা ইঞ্জেকশন দিয়েছে, একটা এখন দিয়েছে, 1 মাস পরে একটা দিয়ে, 6 মাস পরে আরেকটা, 3টা দিচ্ছে, তারপরে যে 1 বছর পরে আরেক 4 নম্বরটা, তার 1 বছর পরে 5 নম্বরটা, এই 4 আর 5 সে দেয়নি, তাহলে সে কী করবে? সেক্ষেত্রে সে 6 মাসের সময় একটা ইঞ্জেকশন দিবে, এটা হবে তার 4 নম্বর ইঞ্জেকশন, এবং পরের বছর একই সময়ে সে আরেকটা ইঞ্জেকশন দিবে, যেটা হবে তার 5 নম্বর ইঞ্জেকশন। কিন্তু একজন 2টা ইঞ্জেকশন শুধু দিয়েছিল আগের প্রেগনেন্সিতে, এখন কি তার আবার দিতে হবে? হ্যাঁ, এখন তার আবার দিতে হবে, সম্পূর্ণ শুরু থেকে শুরু করতে হবে। 3টার কমে ইঞ্জেকশন দেওয়া থাকলে সেটা কোনো ডোজ না, ওই সময় কাজ করেছে, এখন পরবর্তীতে আর কাজ করবে না। আমরা প্রেগনেন্ট মহিলাকে খুব নর্মাল মনে করি, তাই না? যে বাচ্চা এসেছে, এটা তো নর্মাল ব্যাপার, আমরা তাকে আলাদাভাবেই দেখতে চাই না এখনও গ্রামগঞ্জে। তাকে দিয়ে সংসারে সব কাজ করাই, ঠিক আছে করুক, নর্মাল কাজ সে করুক তাহলে ভালো, কিন্তু তার খাবারের ব্যাপার, সেটা করতে গিয়ে যেন তার নিজের যত্নটা সে ঠিকভাবে রাখতে পারে, সেদিকে একটু অন্যদের নজর দিতে হবে, বিশেষ করে বা স্বামীকে অবশ্যই নজর দিতে হবে, তার যে শ্বশুর শাশুড়ি থাকবেন তাদেরকে, এবং সংসারে অন্য কেউ থাকলে তার এই মানে তার নিজের যত্নের ব্যাপারে, সে ওষুধগুলো ঠিকমতো খাচ্ছে কি না, ডাক্তারের কাছে সে সময় মতো যাচ্ছে কি না, তার কোনো মানে তার কাজকর্ম করতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে কি না, ফেস করছে কি না, তাকে হেল্প করা তার কাজে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে দয়া করে। কারণ এটা মনে রাখবেন, আপনারা নিজেরাই একটা কাজ করতে গেলে একটু কষ্ট লাগে, তার পেটের ভিতরে আরেকটা শিশু জন্ম নিচ্ছে, বড় হচ্ছে, সে তো একের ভিতরে 2, তাকে কি ওই দৃষ্টিতে আমরা দেখতে পারি না? তবে এটাও ঠিক না, অনেক মা আছে এই ব্যাপারটাকে পুঁজি করে সারাক্ষণ বসে থাকবে, টিভি দেখবে, এটাও কিন্তু ঠিক না, এটাও কিন্তু বাচ্চা নর্মাল ডেলিভারি তাদের সাথে হয় না। সুতরাং একটু কাজকর্ম করলে, সংসারে কাজ করবে, সবার সাথে মিলে করবে, আসলে একত্রে মিলে ঝুলেই সব কাজ করবে, পুরো দায়িত্ব তার উপর চাপানো যাবে না, আবার একেবারে কাজ ছাড়াও থাকা যাবে না, একটু হাঁটা চলার মধ্যে থাকবে, পানি খাবে, তা না হলে তরল খাবে, তরল খাওয়ার পিপাসা জাগবে না, খাবে না, তার রিদমই অন্যরকম হয়ে যাবে, লাইফের তার বডির সব কিছু একটু চেঞ্জ হয়ে যাবে, সে যেরকমভাবে বডিটাকে নিবে সেভাবেই বডি রেসপন্স করা শুরু করবে। তাহলে এখন আসেন, বাচ্চাটা জন্ম নিল, এখন বাচ্চাকে অনেকে বুকের দুধ খাওয়ায়, অনেকে খাওয়ায় না, অবশ্যই 6 মাস পর্যন্ত শুধু বুকের দুধ খাওয়াতে হবে। বাচ্চার জন্মের সাথে সাথে মুখে মধু না দিলে বাচ্চা মিষ্টি কথা বলবে না, কথাটা একেবারেই মিথ্যা। সুতরাং বাচ্চাকে শুধু, এমনকি জন্মের সাথে সাথে বাচ্চাকে বুকের দুধ দিতে হবে, এর জন্য মায়ের স্তন অবশ্যই পরিষ্কার তেনা একটু কুসুম গরম পানিতে ভিজিয়ে চিপড়িয়ে মুছে দিতে হবে খাওয়ানোর আগে, তারপরে খাওয়া শেষে ওই তেনাটাই পরিষ্কার নর্মাল পানিতে ভিজিয়ে চিপড়িয়ে নিয়ে আবার মুছে দিতে হবে। এবং যখন প্রথম দিকে তো শাল দুধ, পানি পানি হলুদ দুধ আসবে, সুতরাং একটু একটু দুধ আসবে, এই যে একটু একটু দুধ সে বাচ্চা খাবে, এটাই প্রথম দিকে তার জন্য যথেষ্ট, প্রথম 3-4 দিন। 3-4 দিন পরে নিয়মিত যখন বাচ্চাকে 2-3 ঘন্টা পরপর ব্রেস্টে 10 মিনিট করে রাখতে রাখতে বাচ্চা অটোমেটিক খাওয়া শিখে যাবে, দুধও পুরোপুরি নামা শুরু হয়ে যাবে। তাও নামার জন্য, দুধ তাড়াতাড়ি নামার জন্য আমাদের গাইনোকোলজিস্টরা ওষুধ দিয়ে থাকেন, তারা দিবেন, বা ডাক্তাররা দিয়ে থাকেন, অনেকেই অনেক জ্ঞান রাখেন, তারা দিয়ে থাকবেন, ওষুধ খেতে হবে, প্রচুর তরল খেতে হবে, এর কোনো বিকল্প নাই, যেরকম বলা হয়েছে প্রেগনেন্সির সময় বা অন্যান্য সময় সেভাবে খেতে হবে। এবং 6 মাস বুকের দুধ খাওয়ার পরে বাচ্চাকে আমরা অবশ্যই 6 মাসের পরের থেকে বুকের দুধের সাথে অন্যান্য দুধ দিব, এবং তাকে খিচুড়ি, মেশ করা খিচুড়ি দিব, মেশ করা ফিন্নি দিব, ডিমের কুসুম দিব, মেশ করা কলা দিব, মেশ করা পাকা পেঁপে দিব, মানে মেশ করা অরেঞ্জের জুস দিতে পারি, একটু ফলের রস দিতে পারি, টাইম টু টাইম বাচ্চাকে 3 বার মেইন মিল সাথে 2 বার স্ন্যাক্স দিতে হবে।
এবং নয় মাস, যখনই 9 মাস হয়ে গেল তখন বাচ্চাকে মানে নরম খাবার এবং টুকরা করা খাবার দিতে হবে, 3 বার মেন মিল, 3 বার স্ন্যাক্স দিতে হবে। এবং দুধে অবশ্যই তখনও বুকের দুধ চলবে, একটা মেয়ে বাচ্চাকে 2 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে এবং ছেলে বাচ্চাকে কিন্তু 2.5 বছর পর্যন্ত বুকের দুধ খাওয়াতে হবে, সেটা তো আমরা জানি হয়তো। এবং সাথে এই খাবারগুলা যোগ হবে বুকের দুধ বাদ দিয়ে নয়। এবং অনেকের আছে ফিজিক্যাল প্রবলেমের কারণে, মানে নিপলের সমস্যা বা ইনফেকশনের কারণে কিছুদিন হয়তো বুকের দুধ খাওয়াতে পারে না বা কখনোই খাওয়াতে পারে না, অথবা একটা দুধ থেকে খাওয়াতে পারে আরেকটা দুধ থেকে খাওয়াতে পারে না, সেটা গাইনোকোলজিস্ট বুঝবেন বা জেনারেল সার্জন বুঝবেন, সেটা সমস্যা নাই। কিন্তু অনেকেই আমি 2-1 জনের মধ্যে ইদানিং লক্ষ্য করলাম যে বডি শেপ নষ্ট হয়ে যাবে এর জন্য বাচ্চাকে বুকের দুধ খাওয়াবে না, এটা একেবারেই ঠিক না। এটা মনে রাখবেন, এর শাস্তি আপনাকে পেতে হবে অন্যভাবে, হয় বাচ্চাটা দুনিয়া ছেড়েই চলে যাবে অথবা বাচ্চার খালি ইনফেকশন, নিউমোনিয়া হবে, ডায়রিয়া হবে, কারণ মায়ের বুকের দুধে যে অ্যান্টিবডি বা ভিটামিনটা আছে সেটা গরুর দুধে বা অন্য কিছুতে নেই। এবং 6 মাস শুধু বাচ্চারা মায়ের বুকের দুধই হজম করতে পারে ভালো, অন্য কোনো খাবার এত ভালো হজম করতে পারে না, এটা আপনাকে মেনে চলতে হবে, চেষ্টা করবেন আপনারা সবাই মেনে চলার মতো। এবং তাকে স্কোপ দিতে হবে, এবং মনে রাখবেন বুকের দুধ যখন খাওয়াবেন তখন একদিকে খাওয়াবেন, প্রথমে একদিক 10 মিনিট ধরে টানা খাওয়ানোর পরে বাচ্চাকে যখন দ্বিতীয় অন্য বুক অফার করবেন, কিন্তু না খেলে নাই, ঘুমায় পড়লে শেষ, ঘুমায় পড়লে 10 মিনিটের মধ্যে যদি সে ঘুমায় পড়ে তাকে একটু জায়গায় জায়গায় খাওয়াইতে হবে, কারণ সেক্ষেত্রে কিন্তু ঘুমায় যাবেই, তাকে একটু জাগাইতে হবে। এই জাগানোটা আমরা করতে পারি বাচ্চাটাকে একটু কাঁধের উপর উপর করে নিয়ে একটু জাস্ট একটা কুপিং ইফেক্ট করতে পারি পিঠের উপরে, তাহলে বাচ্চা যদি বাতাস যে দুধের সাথে সে বাতাসটা যে খেয়ে তার পেটটা আসলে ভরে যায়, ছোট্ট একটা পেট দুধের সাথে বাতাস খেয়েও ভরে যায়, যেন আমরা যদি একটু পিঠের উপরে হালকা হালকা করে একটু ই করি বার করি তাহলে তার ওই বাতাসটা বের হয়ে আসবে, বের হয়ে আসলে তখন সে আবার দুধটা খাবে। তো এভাবে এখন যখন আবার আমি দ্বিতীয়বার 2-3 ঘন্টা পরে আবার খাওয়াবো তখন কিন্তু আর আগের ব্রেস্টটা থেকে খাওয়ানো যাবে না, তখন অপোজিট সাইডের ব্রেস্ট থেকে খাওয়ানো শুরু করতে হবে। আচ্ছা, তো এগুলো আমরা মেনে চললে খুব ভালো হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা খেয়াল রাখতে হবে। আমি নিজের পরিচয়টা নিজের আমার নিজের মোবাইল নাম্বার স্ক্রিনে দিয়ে সংযুক্ত করে দেওয়া হচ্ছে। আমার নাম ডাক্তার ফাহিমা জামান, আমি জুনিয়র কনসালটেন্ট হিসেবে বাংলাদেশ সচিবালয় ক্লিনিকে কর্মরত আছি। আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে আমি বেশ পাস করেছি, কিন্তু আমি ডিপ্লোমা ডিগ্রি ইন গাইনি অ্যান্ড অপস অ্যান্ড FCPS ডিগ্রি অর্জন করেছি এবং স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যায় বিশেষজ্ঞ হিসেবে আমি কাজ করছি হেলথ অ্যান্ড হোপ হসপিটালে বিকাল 5টা থেকে 7টার মধ্যে। এবং আমার সাথে নিচের যে স্ক্রিনে মোবাইল নাম্বারটা দেখানো হচ্ছে সেই নাম্বারটাতে যোগাযোগ করতে পারেন, এবং কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে আপনারা সেটা জানতে যেতে পারেন, আমি সেটা সম্পর্কে আপনাদেরকে পরবর্তী পার্টে আমি হাজির হয়ে যাব।